সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করছে নাজিরহাট পৌরসভার মাননীয় মেয়র এ কে জাহিদ চৌধুরী। এ সময় তিনি নাজিরহাট পৌরসভার দশকান পূজা মণ্ডপত 80,000 টাকা করে সর্বমোট 80,000 টাকা আর্থিক অনুদান প্রদান করে। এই সময় উপস্থিত আছেন প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদিন, কাউন্সিলর আমানুল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি, কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা, কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুব, কাউন্সিলর মোহাম্মদ মঞ্জুর মিয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন, বাগিশিক ফটিকছড়ি উপজেলার সভাপতি সুমন কুমার বণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার সভাপতি শ্রী প্রদীপ রায়, সাধারণ সম্পাদক শ্রী সৌরভ পাল, আদিত্য সৈকত, সুজন চক্রবর্তী, যুবলীগ নেতা মাসুদ পারভেজ সহ পৌর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দীর্ঘ 21 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, প্রপাগান্ডা হয়েছে, কি সেটা হচ্ছে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ মানে হিন্দু, আওয়ামী লীগ মানে মসজিদে উলুধ্বনি করবে, এই ধরনের কিছু প্রপাগান্ডা। অথচ আপনাদের জ্ঞাতার্থে বলছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পরেশগার লোক ছিলেন, তার পিতা ছিলেন একজন কামেল এবং তার পূর্বপুরুষ ছিলেন পশ্চিম থেকে, উনি এসেছিলেন, উনি একজন মহাসাধক, ইসলামী সাধক, এবং সর্বোপরি আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি পঞ্জাগানা নামাজ থেকে শুরু করে কোরআন শরীফ তেলাওয়াত থেকে শুরু করে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, যেটা গভীর রাতে আমাদের আদায় করতে হয়, সেরকম একজন মহিয়সী নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারা এই যে প্রপাগান্ডা চালাতো, তাহলে আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যে জাতির জনক এবং তার কন্যা দুজনেই কিন্তু ধর্ম নিরপেক্ষ মানুষ, আমরা দুজনেই এদেশে ধর্ম নিরপেক্ষতাটাকে স্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরণ বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সংগ্রাম করে যাচ্ছেন। আমরা হচ্ছে বাঙালি দ্বিতীয় পরিচয়, আমরা দাদার ধর্মে আমরা ধর্মান্বিত, আমি মুসলমান ইসলাম ধর্মের অনুসারী, আপনারা সনাতন ধর্মের অনুসারী, এইটাই পরিচয়। আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাটুকু সন্নিবেশিত করে প্রত্যেক জাতি ধর্মের বাংলাদেশে, বিশেষ করে আমাদের প্রিয় বাংলাদেশে, আমাদের সকলের ধর্ম পালনের স্বাধীনতাটুকু নিশ্চিত করেছেন। একটা কথা বলি, আমাদের প্রিয় কবি জাতীয় কবি নজরুল ইসলাম একটা কবিতা সাম্যের গানে লিখেছেন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই কেউ মহিয়ান। আমরা সবাই প্রথমে মানুষ, যার যার জন্ম পালনের সে অধিকারটুকু আমাদের সৃষ্টিকর্তাও সেখানে নিশ্চিত করে দিয়েছেন। গত বছর থেকে আমি নাজিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমাদের এই নাজিরহাট পৌরসভায় অংশে 10টি পূজা মণ্ডপ রয়েছে। এই 10টি পূজা মণ্ডপে আমি যুবলীগের পক্ষ থেকে যেন তারা সুন্দরভাবে সাবলীলভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়, আপনারা যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা যেন পুজো উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমি এই গত বছর থেকে এবছরও একটি আমাদের স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ দিয়ে আমি একটি টিম গঠন